হে ব্রিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমার রেসিপিতে রয়েছে তালের পাটি সাপটা অতি সহজেই ঘরেই কীভাবে তৈরি করতে পারবেন তালের পাটি সাপটা সেটাই দেখাবো আজকে অল্প কিছু উপকরণে অতি সহজেই তৈরি করা যায় এই পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব এর জন্য নিয়ে নেব এক কাপ লিকুইড দুধ এবং হাফ কাপ তালের রস আর দিয়ে দেবো হাফ কাপ নারকেল কোড়ানো অবশ্যই নারকেল কোড়ানোটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো হাফ কাপ চিনি এবং এক চামচ চাউলের গুঁড়ি হ্যাঁ এখানে চাউলের গুঁড়িটাই ইউস করেছি এতে করে পুরটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে আর তালের রসটা যখন সিজন থাকে তখন যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দেই সারা বছরই তালের পাটি সাপটাটা আমরা খেতে পারবো পিঠার জন্য তৈরি করে নেব গোলা গোলার জন্য আমি এখানে নিয়ে নেব দুই কাপ চাউলের গুঁড়ি আর এক কাপ তালের রস অবশ্যই চাউলের গুঁড়িই নিতে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ কাপ চিনি এটা কিন্তু ময়দা বাটা দিয়ে হবে না চাউলের গুঁড়ি দিয়েই বানাতে হবে তারপর মাখিয়ে নেব মাখানোর জন্য এখানে দুধ অথবা পানি আপনারা দিতে পারেন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের দুধ আপনারা পানিটাও ইউজ করতে পারেন আমি এখানে পানি না দিয়ে দুধ দিয়ে আজকের গোলাটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এতে করে পিঠাটা অনেক স্মুথ হয় এবং খেতে অনেক ভালো লাগে তাই ভালো করে হাত দিয়ে পাঁচ থেকে দশ মিনিট গোলাটা একটু ফেটিয়ে নেবেন আমার গোলাটা রেডি হয়ে গেছে এখন আমি পুরটা জাল করে নেব। পুরটা জাল করার জন্য চুলায় আমি প্যানের সব উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমরা সারা বছর যদি পিঠা খেতে চাই তাহলে তালের রসটা অবশ্যই সংরক্ষণ করে নিতে হবে দেখেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসতেছে যেহেতু এখানে চালের গুঁড়ি ইউজ করেছি তাই আমাদের পুরটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকেই দুধ ক্ষীর করে পাটি সাপটা বানাতে অনেক সমস্যা মনে করে কারণ দুধ ক্ষীর করতে অনেক সময় লাগে আর এইভাবে তালের পাটি সাপটা তৈরি করতে আমাদের সময় কিন্তু খুব একটা বেশি লাগে না অতি তাড়াতাড়ি পুড়টা রেডি হয়ে যায় দেখেন আমার পুড়টা কিন্তু হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এই অবস্থায় পুরটা নামিয়ে নেবেন পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের তেল এখানে বেশি তেল ইউজ করা যাবে না তেলটা দিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে তেল কিন্তু প্যানে থাকলে পিঠাটা ভালো হবে না তাই তেলটা জাস্ট দিয়ে প্যানটা মুছে নিতে হবে তারপর এক চামচগুলা দিয়ে চামচের সাহায্যে হালকা একটু ছড়িয়ে নিতে হবে বড় করে করতে চাইলে আপনারা বড়ো করে নিতে পারেন আমি মাঝারি করেই একটা রুটি তৈরি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো পুর অবশ্যই চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এতে করে আমাদের রুটিটা সেদ্ধ হয়ে যাবে তারপর এপিটুপিট ভাস করে নিলে হয়ে যাবে আমাদের মজাদার পাটি সাপটা পিঠা দেখেন আমার পাটি পাটিসাপটা পিঠাটা কিন্তু হয়ে গেছে তৈরি হয়ে গেল অতি মজাদার তালের সাপটা পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো দেখতেও কি সুন্দর হয়েছে এ পিঠ পিঠ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবং ভিতরে পুরটা পর্যন্ত দেখা যাচ্ছে এ পিঠাটা সত্যি অনেক মজাদার বাচ্চারাও খুব পছন্দ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ